আসসালাম আলাইকুম সাবেক প্রধান সেনাপ্রধান নিষেধাজ্ঞা নিয়ে রাজনৈতিক অঙ্গন এখনো উত্তপ্ত চলছে চলছে নানা আলোচনা কবির বলছেন সপরিবারে সাবেক সেনা প্রধানের উপর মার্কিন নিষেধাজ্ঞায় সরকার স্তম্ভিত এটি বলার কারণ আছে কয়েকদিন আগে যখন ডোনাল্ড লুই এসছিলেন তখন চরমভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন ওবায়দুল কাদের বলছিলেন যে বিএনপিকে ক্ষমতায় বসানোর জন্য নয় সরকারের সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠার জন্য আসছেন ডোনাল্ড লু এমন নানান রকম তির্য মন্তব্য করা হয়েছে পররাষ্ট্রমন্ত্রী নিজেও বলেছেন যে লু ঢাকা সফর করার পর বিএনপির মাথা ঘুরে গেছে এমন সব মন্তব্য করা হচ্ছে অর্থাৎ বলা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এখন আর বিএনপির পাশে নেই নির্বাচন মানবাধিকার এই সমস্ত বিষয় নিয়ে তাদের কোনো এখন কোনো বক্তব্য নেই তাদের এখন একটাই দায়িত্ব বা তারা যেটা লক্ষ্য সেটা হচ্ছে সরকারের সঙ্গে কিভাবে সম্পর্ক উন্নয়ন করা যায় তো তারপর এক সপ্তাহ মধ্যেই যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাতে আহ ওবায়দুল কাদের নিজেই বলেছেন যে আহ আসলেন সম্পর্ক উন্নয়নের জন্য আহ যেতে না যেতেই দিলেন নিষেধাজ্ঞা

হিরাল আজিজ গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণরত নেতা কর্মীদের প্রতি ইঙ্গিত করে বলেছিলেন বিজিবির সবই লিথাল অস্ত্র প্রাণঘাতী অস্ত্র কেউ আক্রমণ করলে জীবন বাঁচাতে গুলি করতে পারে পক্ষান্তরে তিনি আন্দোলনরত নেতা কর্মীদের উপর গুলির নির্দেশ দিয়েছিলেন একই কথা বলেছিলেন পুলিশের প্রধান বেনজির আহমেদ তিনি বলেন পৃথিবীর সকল সভ্য ও গণতান্ত্রিক দেশে কোনো আধা সামরিক সংগঠনের প্রধান এই ধরনের বক্তব্য রেখেছেন বলে আমাদের জানা নেই যে কোনো দাবির প্রশ্নে জনগণের উত্তাল আন্দোলনে অংশগ্রহণরত শ্রেণী পেশার মানুষরা সব সময় ইমিউনিটি অব নন কম ব্যাটেন্ট আইন প্রয়োগকারী সংস্থা ধৈর্যের সঙ্গে সেটি মোকাবেলা করেন কারণ আন্দোলনকারীরা সবাই থাকে নিরস্ত্র রিজভি বলেন সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে চলমান ছাত্র আন্দোলন তার একটি উৎকৃষ্ট দৃষ্টান্ত সেখানে অনেককে গ্রেপ্তার করা হলেও কাউকে গুলি করা হয়নি ক্ষমতাশালী লোকের পক্ষে যে ব্যক্তি অপকর্ম করে সেই ব্যক্তির ভয়াবহ অপকর্মকে ঢাকতে পারে না রাষ্ট্রের প্রধান ক্ষমতাশালী ব্যক্তি জেনারেল আজিজের অপকর্মের দায় শেখ হাসিনা সহ ডামি আওয়ামী সরকারের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ ও সাবেক পুলিশ প্রধান বেনজিররা আওয়ামী ফেসিবাদি প্রতিষ্ঠায় গেস্টাপো বাহিনীর নেয় ভূমিকা পালন করেছেন আজকে আবারও ক্রস ফায়ার বন্দুকযুদ্ধ দেশের বিভিন্ন স্থানে সরকারি দলের সন্ত্রাসীদের নেক্কারজনক হামলা নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ফরমেসি রায়ে সাজা ও গ্রেপ্তারের বিপদজনক পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে বাংলাদেশ এখন যেন কারবালার প্রান্ত তো এই হচ্ছে আলোচনা এই আলোচনা রাজনৈতিক অঙ্গনকে যথেষ্ট আলোড়িত করবে যদিও এর মাঝে আহ সংসদ সদস্য আনল আজিম খুন হওয়ার কারণে আজিজকে নিয়ে আলোচনা কিছুটা চাপা পড়েছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ